আপনার মেয়ের আজকে তমলুক জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে, ঠিক কারণ কি, কী অভিযোগ করছেন আপনারা? অভিযোগ বলতে আমরা তো, আমি কর্মসূত্রে থাকি আসানসোলে, রাত্রি 12:15 আমাকে ফোন করা হয়। ফোন করে বলে, ছেলেটি বলে যে আমার আমার মেয়ের নাম নন্দিনী, বলে নন্দিনী পয়জন খেয়ে দুর্গাচক হসপিটালে ভর্তি আছে। বাস ওইটুকু বলে আর কোনো কথা বলে না। তারপর আমি আসানসোল থেকে বাই কার রাত্রির মধ্যে অ্যারেঞ্জ করে নিয়ে আমি আসছি। আর আস্তে আস্তে আমাকে কমসে কম অন্তত 8 থেকে 10 বার বলেছে এই হসপিটালে আছে, তমলুক নিয়ে আছে, নার্সিংহোমে ভর্তি করেছি, এইভাবে মিসগাইড করে 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 চলেছি। কিন্তু আমি 6:50 7:30 সময় আমি এইসব হসপিটালে গিয়ে এনকোয়ারি করি। হসপিটাল থেকে আমাকে বললো যে 6:50 মৃত অবস্থায় ওই মেয়েটিকে নিয়ে আসা হয়েছে, এর বেশি মানে বড ডেড হিসাবে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপনার কি মেয়ের প্রতি, আমার মেয়ের প্রতি অত্যাচার চলছে। আমার মেয়েকে কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল আজ 2012 সালে, তারপরে আজ 1-1.5 বছর তার কোনো ভরণ পোষণ কিচ্ছু দেয় না। এমনকি একটি বাচ্চা আছে, তার বাচ্চারও কোনো দায়ভার সে নেয় না, আমিই বহন করে চলেছি। আমার মেয়ে কলেজে পড়ছিল, আমি আবার আজ 1 বছর আগে ওকে কলেজে ভর্তি করেছি, কলেজে পড়ছে, কোনো কিছু শেয়ার করে না। আপনি কি মনে করছেন আপনার মেয়েকে? আমি আমি একদম দৃঢ় খুব ট্যাক্টফুলি আমার মেয়েকে মার্ডার করা হয়েছে, খুব ট্যাক্টফুলি আমার মেয়েকে মার্ডার করা হয়েছে। আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জন্য থানাতে এসে জানিয়েছি। আমি অভিযোগ আরও যাবো হলদিয়াতে, আমি বাড়ি লিখিত সব কিছু দিয়ে দেবো। কী নাম আপনার? আমার নাম হচ্ছে অরুণ কুমার সামন্ত। কিভাবে কি অত্যাচার করতে যাবে? কি মনে করছে? অত্যাচার বলতে, মেয়ে পছন্দ করতো না ড্রিঙ্ক করতে। আচ্ছা। ও প্রচন্ড রকম ড্রিঙ্ক করতো, এমনকি একদিন রাত্রে এসে ওকে হাতে নাতে ধরে, ওর কাছ থেকে ওরই ছেলেদেরই বন্ধুরা বিভিন্ন রকম ফোন করে খবর দেয়, আজ গেঁওখালি গেছে, আজ দীঘা গেছে, হ্যাঁ এরকম সব বলতো। ও সেই ইনফরমেশন শুনে এসে ওকে ধরার জন্য অনেক রকম চেষ্টা করেছিল, এবং কালকেও এরকমই একটি ইনফরমেশন পাওয়ার পরে ও এসেছিল। আসতে যেই ওকে ধরে তখন ওর উপর অত্যাচার চরম মাত্রায়। মানে অন্য কোনো মহিলার সঙ্গে? অন্য কোনো মহিলার সঙ্গে, ও তার নাম শ্রাবণী। ও হ্যাঁ, ও বলেও যে আমি শ্রাবণীকে ভালোবাসি, আমি ওকে নিয়েই থাকবো, আমি তোমার সঙ্গে থাকবো না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আপনার কি মনে হচ্ছে আপনার মেয়েকে বেরিয়ে ফেলার? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওর শ্বশুরবাড়িতেও 1 বছর ছিল, সেই সময় ওকে খেতেও দিত না ঠিক মতো, ও শ্বশুরবাড়ির লোকজন ওকে খেতে দিত না। আমার একটি মাত্র মেয়ে, আমার আর কোনো সন্তান নেই। কি নাম আপনার? আমার আমার নাম শ্যামলী সামন্ত। আপনি বলছেন অত্যাচার করে মেরে দেওয়া হয়েছে আপনার মেয়ে? একদম। এমনকি শুধু ও নয়, ওর বাড়ির লোকজনও ওকে অত্যাচার করেছে, ওর মা, ওর বাবা। আপনার নাম কি বললেন? আমার নাম শ্যামলী সামন্ত।